বাঙালির দীঘা সি বিচ হলো সবথেকে কাছের এবং সবথেকে কম সময় ও সস্তায় ঘুরে আসার অন্যতম স্থান। তাই দীঘায় বেশিরভাগ মানুষই কমপক্ষে দুই দিনের ছুটি কাটিয়ে আসেন। আজ এই ভিডিওতে আলোচনা করব কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, ঘুরবেনই বা কোথায়। পুরো বিস্তারিত তথ্য থাকবে এই ট্যুর গাইড ভিডিওতে, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। মূলত হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেন সকাল 6:50 1:28:57 তাম্বলিপ্ত এক্সপ্রেস ও 2:28:97 কান্ডারি এক্সপ্রেস, যেটা দুপুর 2:25 আছে। এই ট্রেনগুলি কিন্তু প্রতিদিনই চলে। এছাড়া শুধুমাত্র শনিবার সকাল 7:50 1:57:22 পাহাড়ি এক্সপ্রেস ও 2:08:47 সাঁতরাগাছি থেকে দীঘা প্রতি শনিবার একটি স্পেশাল ট্রেন, যেটা সকাল 9:15 আছে। এবারে আসি ভাড়ায়। তাম্বলিপ্ত ও কান্ডারি এক্সপ্রেসের ভাড়া এসি চেয়ার কারে 375 টাকা এবং নন এসি চেয়ার কারে 105 টাকা ভাড়া পড়ে। এই ট্রেনের প্যান্টি কার্ডেরও ব্যবস্থা আছে, যেখান থেকে আপনারা খাবার কেনার অপশন পাবেন। হাওড়া থেকে দীঘা যেতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টার মতো। আপনারা চাইলে দীঘা বাসেও যেতে পারেন। কলকাতার ধর্মতলা কিংবা হাওড়া বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন। বাসে দীঘার ভাড়া পড়বে নন এসি 250 টাকা এবং এসি 350 টাকার মতো। মেচেদার চপ কিন্তু খুব বিখ্যাত। আমি আর আমার বন্ধু মোচার চপ এবং সাথে ডিমের চপ নিয়েছিলাম। দাম পড়লো 10 টাকা করে। এখানে চপ কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, অবশেষে পৌঁছালাম দীঘা ফ্ল্যাগ স্টেশন। এই ট্রেনটি দীঘা ফ্ল্যাগ স্টেশনে আসার কথা ছিল 10:15, কিন্তু এখন বাজে 10:58, প্রায় 45 মিনিট মতো লেটে এই ট্রেনটি এখানে ঢুকেছে। এই হলো ফরেস্ট বাংলো স্টপেজ। আমরা যাব উত্তর দিক ধরে হাঁটা পথ 1 মিনিট। হোটেল মীরা ইন্টারন্যাশনালে আমাদের অনলাইন বুকিং ছিল। আপনারা এখানে অফলাইনেও হোটেল বুকিং করতে পারবেন। হোটেলের ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে ও স্ক্রিনে পেয়ে যাবেন। হোটেলটি 4তলা বিশিষ্ট, লিফটের ব্যবস্থা ও গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থাও আছে। একসঙ্গে 3 জন শোয়ার ব্যবস্থা এখানে আছে। আছে একটা পাখা, এইদিকে আছে টিভি এবং টেবিলে আছে ফোন, জলের বোতল, জলের জায়গা। এই হলো বারান্দার দৃশ্য। এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর। আচ্ছা, এবার বাথরুমটা দেখাবো। বাথরুম খুবই পরিষ্কার। হোটেল মীরা ইন্টারন্যাশনালের ফোন নম্বর ডিসপ্লে এবং ডিসক্রিপশানে পেয়ে যাবেন। যে জন্য আসা দীঘা, এখন কিন্তু সমুদ্র উত্তাল। তবে আমরা ছিলাম ওল্ড দীঘায়, তাই স্নানের জন্য আমাদের নিউ দীঘায় যেতে হবে।
ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত যে রাস্তাটা আছে খুব সুন্দর, হেঁটে যেতে খুবই ভালো লাগবে, সামুদ্রিক হাওয়া তার সাথে বইছে। নিউ দীঘা ওল্ড দীঘা থেকে বেশি ভিড়, এখানে জোয়ারের জল একটু কমলেই কিন্তু স্নান করা যায়। মূলত স্বাচ্ছন্দ্যে স্নান করা যায় বলেই বেশিরভাগ পর্যটক নিউ দীঘাতে থাকতে পছন্দ করেন, এই জন্যই কিন্তু নিউ দীঘাতে একটু হোটেল ভাড়াও বেশি পড়ে। নিউ দীঘাতে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াটার এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের রাইডিং এখানে পেয়ে যাবেন, আছে ওয়াটার প্যারাসেলিং, ওয়াটার জেট, SKI, হাই স্পিড বোট, ATV বাইক ইত্যাদি। বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা ঢেউসাগর পার্ক দেখতে, এটি দীঘার নতুন সংযোজন, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিনই এখানে খোলা থাকে। এখানে আছে একাধিক পাইন গাছের বাগান যা প্রচণ্ড গরমে আপনাকে স্বস্তি দেবে, একাধিক বসার জায়গা আছে যেখানে আমরা রেস্ট করতে পারবেন। এই ঢেউসাগর পার্কের মধ্যে আছে ছোট্ট একটা চিড়িয়াখানা যার মধ্যে ছোট ছোট পশু পাখি কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং আছে বিভিন্ন এন্টারটেনমেন্টের ব্যবস্থাও, বোটিং, সাইক্লিং, ডুয়াল সাইক্লিং, আরও আকর্ষণীয় অনেক কিছু আছে যা বাচ্চাদের মনোরঞ্জন করবে। বাচ্চাদের জন্য এখানে প্রচুর নাগরদোলাও কিন্তু করা আছে। তো এই ছিল ঢেউসাগর পার্কের দৃশ্য। এই পার্কের NTP মাত্র 10 টাকা, এত কম খরচে এই পার্কটি দেখে নিতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাতের দিকে তোমরা অবশ্যই ওল্ড দীঘা সি বিচের দিকে ঘুরতে আসতে পারো, কারণ এখানে রাতের দিকে বিভিন্ন সি ফুডকে কেন্দ্র করে রীতিমতো মেলা বসে, তো অবশ্যই এই জায়গাটা মিস করো না। বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়া, চিংড়ি তো আছেই, আছে বিভিন্ন খাবারের স্টলও। আমরা এখানে সি ফুডের সাথে মোমো, আইসক্রিম এবং ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা কিন্তু খুব ভালো ছিল, আপনারাও কিন্তু এখানে এলে অবশ্যই ফুচকাটা ট্রাই করবেন। পরের দিন আমরা চলে এসেছিলাম সকালে ওল্ড দীঘার সূর্য ওঠার দৃশ্য দেখতে, তো এখান থেকেই আমরা হেঁটে চলে গিয়েছিলাম মোহনার দিকে। আপনারা চাইলে টোটো করেও আসতে পারেন, টোটো ভাড়া এখানে 20-30 টাকা নেবে, শেয়ারে মোহনা পর্যন্ত আপনাকে নামিয়ে দেবে। সকালে দীঘার পাড়ে মাছ ধরার দৃশ্য কিন্তু এক ভারী সুন্দর দৃশ্য। এখানকার জেলে আদিবাসীরা রোজকার জীবনধারণ পদ্ধতির ছবি এ আপনাকে মুগ্ধ করবে। এখানে সমুদ্রের ধারে অসংখ্য লাল কাঁকড়ার দল কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। মোহনার একদম শেষ প্রান্তে চলে আসুন, এখানে মাছ ধরার জন্য তৈরি শঙ্করপুরের খালের সাথে সমুদ্রের মিলনস্থলই মোহনা। এখানে সমুদ্রের দৃশ্যও কিন্তু খুব সুন্দর, অনেক মানুষ কিন্তু এখানে বেড়াতে আসেন। দীঘা ট্যুরের অন্যতম টুরিস্ট স্পট কিন্তু এই মোহনাকে কেন্দ্র করে। মোহনা দেখে চলে আসুন মোহনার কাছেই মাছের বাজারে, বিভিন্ন সামুদ্রিক মাছের সম্ভার আছে এই বাজারে। ইলিশ, পমফ্রেট, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি কম মূল্যে আপনারা মাছ কিন্তু পেয়ে যাবেন, তো পারলে আপনারা বাজার করে এই মাছ কিন্তু স্থানীয় দোকানে রান্না করিয়ে হোটেলে নিয়ে গিয়ে খেতে পারেন। রান্না করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। বাড়ির জন্য প্যাকেজিং করেও মাছ নিয়ে যেতে পারেন, এখানে এই ব্যবসায়ীরাই আপনাকে মাছ প্যাকিং করে দিয়ে দেবে। কাঁচা মাছের সাথে সাথে শুকনো মাছও কিন্তু এখানে পেয়ে যাবেন। সকালে বেড়ানোর পর দুপুরের দিকে আমরা লাঞ্চের জন্য আমরা এসেছিলাম নিউ দীঘা সি বিচের একদম কাছে মিত্রা ক্যাফেতে। চারিদিকে দেয়ালে আনাচে কানাচে খুব সুন্দর ছবি আঁকা হয়েছে, একেবারে বাংলার বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।
এখানের ভেজ থালি 225 টাকা, ফিশ থালি 240 টাকা, ইলিশ থালি 550 টাকা, চিকেন থালি 270 টাকা এবং মটন থালি 295 টাকা। চিকেন ও মটন থালি কিন্তু খুবই ভালো, কারণ এখানে চিকেনের স্বাদটা কিন্তু ছিল খুবই সুন্দর। এখানে রান্না ছিল খুবই সুন্দর, আমরা খুবই তৃপ্তি করে এখানে খেয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম উদয়পুর সি বিচ দেখতে। উদয়পুর সি বিচ একদম কিন্তু বাঙালির গোয়া, কারণ এই সি বিচ সবসময় গোয়ার মতোই রঙিন। এখানে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিও হয়ে থাকে, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একাধিক ব্যবস্থাও কিন্তু এখানে আছে। দীঘা বেড়াতে এলে অবশ্যই কিন্তু উদয়পুর সি বিচ সাইট সিনের মধ্যে তোমরা রাখতে পারো। এখানে বিচেতেই মাছ কাঁকড়া ইত্যাদি পেয়ে যাবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।